আসলে আমি শখের মাধ্যমেই প্রথম এই সঞ্জু হর্স ফার্মটা শুরু করি। আমার প্রথমে একটি ঘোড়া দিয়ে শুরু করেছিলাম, সেই ঘোড়াটার নাম ছিল দুলদুল। আসলে আমার অজ্ঞতা এবং অনেক কিছু জানতাম না, সেই সময় ঘোড়াটা অসুস্থ অবস্থায় মারা যায় জীবনে প্রথম। তো তারপরে বাংলাদেশে বিভিন্ন রেসে আমি অংশগ্রহণ করি, কিন্তু রেসে ভালো মানের ঘোড়া না পাওয়া যায়। আমি দেশের বাইরে থেকে, ইন্ডিয়া থেকে বিভিন্ন জায়গায়, রাজস্থান, পাঞ্জাব, বিহার, কানপুর বিভিন্ন জায়গায় আমি খোঁজাখুঁজি করে আমি দুইটি ঘোড়া দিয়ে স্টার্ট করি। ইনস্ট্যান্ট আমার কাছে প্রায় 20টা প্লাস ঘোড়া আছে আমার কাছে। যে জাতগুলো আছে, মারোয়ারি ঘোড়া এবং সিন্ধি ঘোড়া, মারোয়ারি ঘোড়াগুলো প্রায় 69-65 হাইট হয়ে থাকে, আর সিন্ধি যে ঘোড়াগুলো আছে এগুলো রেসের জন্য মূলত, এগুলোর হাইট 59-60 এই হাইটের হয়ে থাকে। আর বাংলাদেশের আবহাওয়ায় এই দুইটা ঘোড়াই খুব ভালো, এই ওয়েদারে তাদের রোগ শোক অনেক কম হয়। বাণিজ্যিকভাবে বাংলাদেশের যে মার্কেট, ইনশাল্লাহ একটা সম্ভাবনাময় মার্কেট। কারণ এই কারণেই যে আপনি বাংলাদেশের গভর্নমেন্টের দিকে তাকিয়ে দেখবেন, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার, এরা প্রত্যেক বছর দেশের বাইরে থেকে অনেক দামি দামি ঘোড়া ইনপুট করে থাকে। একটা সময় যদি গভর্নমেন্ট আমাকে হেল্প করে, সব দিক থেকে আমাকে যদি হেল্প করে, আমাকে সাহায্য সহযোগিতা করে, আমি বাংলাদেশে ভালো মানের ঘোড়া উৎপন্ন করতে পারবো ইনশাল্লাহ। এটা আমার দৃঢ় বিশ্বাস, কারণ এটা করা সম্ভব, বাংলাদেশের যে ওয়েদার এইতে সম্ভব। ঘোড়া নিয়ে যে আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমার একটা রাইডিং স্কুল করার স্বপ্ন, ইতিমধ্যে আমার কাজ চলতেছে প্রক্রিয়াধীন, আর একটা ব্রিডিং ফার্ম। মূলত আমার ব্রিডিং, এইটা মূলত আমার ব্রিডিং ফার্ম। এই ব্রিডিং ফার্মের মাধ্যমে আমি ভালো বাচ্চা উৎপন্ন করব, এর ফলে দেশের চাহিদা মেটাবো। এবং বাংলাদেশে প্রচুর রেস হয়, ঘোড়ার রেস আপনি দেখতে পাবেন, গ্রাম বাংলার ঐতিহ্য, প্রচুর হারিয়ে যাওয়া ঐতিহ্য, প্রচুর রেস হয়। এই রেসের যে মালিকরা আছে এরাও আমার একটা কাস্টমার, এবং ঢাকাতে বিভিন্ন চিটাগাং, সিলেট একটা শ্রেণীর কাস্টমার ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। শৌখিন লোকজন এই ঘোড়াগুলা আমার কাছ থেকে সংগ্রহ করে থাকে। হ্যাঁ।